সবচেয়ে খুশি যে একটা পড়ুয়া গোষ্ঠীর সামনে আজকে দাঁড়িয়ে কথা বলবার সুযোগটা পেয়েছি। বইয়ের থেরিওয়ালা, তো থেরিওয়ালা শব্দটা শুনলেই আমার কেন জানি অমলের কথা মনে হয়, আর কোথা থেকে যেন শুনি সেই দই চাই দই চাই। তো সজল সেটাই করেছে, ও বলেছে বই চাই বই চাই বই চাই বই চাই করতে করতে ও যখন বই ফেরি করছে আমার কাছে এসে একটু অন্যভাবে বলেছে বই চাই বই চাই। আমি তখন জাগৃতি খুলে দিয়েছিলাম, বলেছিলাম তোমার যত খুশি বই নিয়ে যাও। ও থতমত খেয়ে এক সময় আমাকে রুবে বা অঙ্ক বলা শুরু করলো, ম্যাডাম ও লজ্জায় বই নিতেই পারছে না। আমি বললাম ঠিক আছে আমি বেরিয়ে যাই, ওর যা খুশি নিয়ে যা। তো সেই শুরু আমার, আমি জানিও না ও কতগুলি বই এনেছিল। তখন থেকে আমি চেষ্টা করেছি ওর সাথে সাথে এই বইয়ের ফেরিওয়ালার জয়গানের সাথে সাথে গান গাইতে। আমি চেয়েছি যে আমার বইগুলিও এই পাঠকদের কাছে পৌঁছে যায়। আজকে দেখবেন যে দুই পাশে বসে আছি জলি এবং দীপঙ্কর, তো দুজনের মাঝখানে অনেক জ্ঞান গর্ভ, মানে আমরা দুটো বইয়ের কলেজের মতো মাঝখানে বইয়ের সাগর বা জ্ঞানের সাগর। দীপঙ্কর দাস, ওনার কাছ থেকে শিখে আমার দীপনপুর তৈরি করা, মানে বাতিঘর আর দীপনপুর অর্থটা কিন্তু মোটামুটি একই। বাতিঘর যেমন আলো দেখায়, দীপনপুরটাও আমি চেষ্টা করেছি এটা আলোকের এই ঝর্ণা ধারায় এই স্লোগানে স্টাবলিশ করতে, যে আমরা আলো ছড়াবো। মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে মূল পার্থক্য কিন্তু দুটো, কি কি অল্প কি কি? মানুষ বই পড়তে পারে, বিবেচনা করতে পারে, প্রাণী সেটা পারে না। আচ্ছা, দুটো জিনিস। এক হচ্ছে মানুষ আলোকে জয় করে, পৃথিবীর সকল প্রাণী সূর্য ডুবে গেলে গুহায় বা ডেনে চলে যায়, মানুষ আলো জ্বালিয়েছে, যে কোনো উপায়ে সে চেষ্টা করেছে অন্ধকারকে জয় করতে। এই আলোটা জ্ঞানের আলো, যার বাহক হচ্ছে একমাত্র বই। আরেকটা পার্থক্য হচ্ছে অন্য কোন প্রাণী তার ইতিহাসকে লিখে রাখে না, মানুষ লিখে রাখে। মানুষ চায় তার পরের প্রজন্ম তার কথা জানে। যেমন করে হুমায়ুন আজাদ বলতেন আমি অন্য সময়ে, তেমনি ভাবে আমরা কিন্তু অন্য সময়ের মানুষ। আমরা ইতিহাস জানি, আবার আমরা কল্পনাতে ভবিষ্যৎটাকেও দেখতে পাই। আজকে বিতর্ক, আমি কিন্তু বিতর্কিক ছিলাম এক সময়, বিতর্কটা খুবই উপভোগ্য হয়েছে। আশাবাদী হতাশাবাদী বাস্তববাদী সবাইকে দেখে আমার কাছে কিন্তু ভালো লেগেছে স্বপ্নবাদী সজলকে, সেরকম স্বপ্নবাদী আজকে দীপঙ্কর দাসও। আমরা চাইছি আমাদের সময়টাকে সুন্দর করে আর একটু সুন্দর ভবিষ্যৎ গড়ার, সেজন্য সজল কাজ করে যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। দীপঙ্কর দাও একসময় খুব ছোট জায়গা থেকে আজকে বাতিঘরের মতো একটা বিশাল বইয়ের জাহাজকে আমাদের সামনে তুলে এনেছে। আমি যখন প্রথম বাতিঘরে যাই, আমি আমার ছেলে মেয়েকে, ওরা তখন 12-10 এরকম, তো ওদেরকে আমি সবসময় দেখতাম যে ফেসবুক ইউটিউব ভিডিও গেমস বা কম্পিউটার গেমসের ভেতরে থাকে। তো যখন আমি কিন্তু একটা কাজে গেছি, ব্যবসায়িক কাজে গেছিলাম বাতিঘরে, তো ওদেরকে ছেড়ে দিয়ে দেখলাম যে আড়াই ঘন্টা ধরে এই দুটো বাচ্চা বই একটা নামায় পড়ে বই কেনে ফুটোফুটি একেবারে। তখন আমি রিয়েলাইজ করেছি যে ঢাকায় আসলে আমরা বাচ্চাদেরকে এ ধরনের কোনো জায়গায় করে দেইনি। আমরা প্রচণ্ড ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমরা সারা দিন চাকরি করছি অথবা ব্যবসা করছি, দিন শেষে বাড়ি ফিরে বাচ্চা দুটোকে নিয়ে বলি চলো পিজা হাটে চলে যাই, চলো কেএফসিতে খাওয়াই, ওরা কি খুশি। অথচ এই যে বাতিঘর আমার নিজের চোখে দেখা, বাচ্চাগুলো স্কুল থেকে এসে ব্যাগ রেখে মাটিতে বসে যায়, একটা করে বই নামায় পড়ে, তখন থেকে আমার ধ্যান ধারণায় কাজ করেছে ঢাকায় এরকম একটা কিছু হোক। আমি খুব কষ্ট করে আমার অনেক বন্ধুদেরকে নিয়ে সেই দীপনপুরটা তৈরি করেছি। দীপন আমার বাল্য বন্ধু, আমার জীবন সঙ্গী, তাকে শুধুমাত্র প্রকাশনার দায়ে হত্যা করা হয়েছে 31 অক্টোবর 2015। সেই ব্যক্তিগত প্রতিবাদের জায়গা থেকে আমি চেয়েছি দীপন নামটা অমর থাকুক, দীপনের ইতিহাসটুকু আমরা জানি। দীপন যে বইয়ের পাগল একটা লোক ছিল, বইকে প্রকাশ করবার জন্য যে সে এত বেশি ডিভোটেড ছিল, নতুন লেখকদেরকে খুঁজে খুঁজে বই যে বের করতো, এইভাবে একটা মানে আলোর, দীপন নামটাই তো আলো বহন করে, সেই আলোটাকে নিভিয়ে দিতে চায় যারা, তাদের একেবারে নাকের ডগায়
আমার মনে হচ্ছে একটা চপেকার খাতের মতো দীপঙ্কুরটা দাঁড়িয়ে থাকুক। তো আজকে যারা বই পছন্দ করে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো বাতিঘরে দীপঙ্কুরে। দীপঙ্কুরে বসে ঘন্টার পর ঘন্টা ছেলেমেয়েরা বই পড়ে, ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এই গত 8 মাসে আমি দেখেছি প্রচুর বই পড়েছে ছেলেমেয়েরা। আমার আনন্দটুকু সেইখানে, আমার ব্যবসায়িক লাভ লোকসান আমি দেখি না। আমি চাই সবাই বই পড়ে একটুখানি আলোকিত হোক। আর প্রকাশকের জায়গা থেকে বলি, আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি তোমাদের বা আপনাদের চিকিৎসা কেন্দ্রের ডাক্তার। তো এখন একসাথে বলি আমি প্রকাশক তার, অথবা ইংরেজিতে বলি ডক্টর। তো এই নতুন পরিচয়ে আমি কিন্তু আনন্দিত। আমি যা হারিয়েছি আমি তা এই জীবনে তো পূরণ হবে না, কিন্তু তার স্মৃতিটুকু নিয়ে সবটুকু চেষ্টা আমার থাকছে দীপঙ্কুরকে প্রতিষ্ঠিত করতে। তো এখানে আসতে সবাইকে আমন্ত্রণ জানাই, আর বই পড়তে উদ্বুদ্ধ হওয়ার জন্য সজলের মতো যারা কাজ করছে সবাইকে সাধুবাদ জানাই। বইয়ের মধ্যে দিয়ে আসলে একটা জীবন আমরা যাপন করি, কিন্তু বহু জীবনের খোঁজ পাওয়া যায় বই। প্রকাশনের দৃষ্টিভঙ্গিতে আমি আর দীপঙ্করটা চাই কি বই পড়ে পড়ে আপনারা বই লেখাও শুরু করেন। আজকে 1 পৃষ্ঠা, কালকে 2 পৃষ্ঠা, একসময় উপন্যাস হবে, একসময় নিজের গল্পগুলো বলে যাওয়া হবে। তাহলেই না 100 বছর পরের একটা হুমায়ুন আজাদ বলতে পারবে, আমি অন্য সময়ের মানুষ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।